গত 12ই মে ডেস্টিনির মামলা বিচারিক আদালতে রায় হয়েছে। সে রায়ে লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত প্রাক্তন সেনাপ্রধানকে 4 বছরের সাজা দিয়েছে। সেই সাজাকে চ্যালেঞ্জ করে লেফটেন্যান্ট জেনারেল হারুন আপিল দায়ের করেছে এবং আপিলে জামিন চেয়েছে। আপিল শুনানির জন্য মঞ্জুর করা হয়েছে। আমরা জামিনের জন্য ঘোরতর একটা বিরোধিতা করি, কারণ একজন সেনাপ্রধান হয়ে উনি যে কাজটি করেছেন এটা একটা সেনাবাহিনীর জন্য একটা কলঙ্ক। অতীতে কোনো সেনাপ্রধানের এই ধরনের পরিণতি ঘটেনি, কাজেই ওনার জামিন দেওয়া ঠিক হবে না। এবং ওনার অ্যাকাউন্টে, ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে 19 কোটি টাকা ভিতরে ঢুকেছে। এই 19 কোটি টাকা কোত্থেকে আসলো এটার কোনো সদুত্তর নাই। এই টাকাটা ডেস্টিনির বিভিন্ন কোম্পানি থেকে এসে সাধারণ গ্রাহকদের টাকা ওনার অ্যাকাউন্টে ঢুকলো। এই সব প্রত্যুপাত্য ভিত্তি করে আমরা বলেছি, প্রাক্তন সেনাপ্রধান হলেই উনি জামিনের অধিকারী হয় না। বেগম খালেদা জিয়াও জামিন পাননি। আর্টিকেল 27 অনুযায়ী সবাই আইনের দৃষ্টিতে সমান, কাজে কোনো ভাবেই তার জামিন মঞ্জুর করা আইনত উচিত হবে না। ওনারা করলেন কি, একটা মেডিকেল সার্টিফিকেট এনে দিলেন, একটা বোর্ড বসেছে। আদালত আশ্চর্য হয়েছেন, কোর্টের অনুমতি ছাড়া কিভাবে পিজি হাসপাতাল গত 8 তারিখে মানে গতকাল একটা বোর্ড বসালেন। উনি এখন সাজাপ্রাপ্ত আসামি, কনভিক্টেড পার্সন। তা আমরা বলেছি এই মর্মে পিজি হাসপাতালকে শোকজ করা উচিত, যেখানে বিচারাধীন আসামি এবং সাজাপ্রাপ্ত আসামি দুটো ভিন্ন জিনিস। একজন সাজাপ্রাপ্ত আসামি এখনো 1 মাস হয়নি, জেল কাস্টডিতে এসছে, তার জন্য কেন বোর্ড বসাবে? আর্টিকেল 27 অফ দি কনস্টিটিউশন অনুযায়ী সবাই সমান, কাজেই এই ক্ষেত্রে আদালতের আমরা দৃষ্টিগোচর করেছি। আদালত, রাষ্ট্রপক্ষ, দুর্নীতি দমন কমিশন এবং জেনারেল হারুনের আইনজীবীদের বক্তব্য শুনে ওনার জামিনের দরখাস্ত খারিজ করে দিলেন এবং ওনাকে বললেন নিচের কোর্টের নথি আসার সাপেক্ষে আগামী 6 মাসের মধ্যে পেপার বুক যেন উনি তৈরি করে। এবং ওখানে আরও একটা গুরুত্বপূর্ণ আদেশ দিয়েছেন মাননীয় হাইকোর্ট ডিভিশন, ওই 46 জন আসামির সাজা হয়েছে বিভিন্ন মেয়াদে, তার মধ্যে 7 জন এখন জেল হাজতে আছে, বাকি 39 জন এখনো পলাতক। এই পলাতকদের বিরুদ্ধে আইজি, পুলিশ, দুর্নীতি দমন কমিশন, মিনিস্ট্রি অব হোমকে যথাযথ ব্যবস্থা নিতে বলা হয়েছে। যদি তারা বিদেশে চলে যায়, প্রয়োজনে সরকারকে নির্দেশনা দেওয়া হয়েছে ইন্টারপোলের সহযোগিতা করার জন্য, ইন্টারপোলের সাহায্য নেওয়ার জন্য। পলাতক আসামিদেরকে অতি দ্রুত আইনের হাতে বিচারে সোপর্দ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এবং অনেক পলাতক আসামির মধ্যে রফিকুল আমিনের স্ত্রী ফারহাদিবাও আছেন। কাজেই এখানে আমরা বিষয়টি দুর্নীতি দমন কমিশনকে অবশ্যই লিখিতভাবে জানাবো। এর আগে মৌখিকভাবে ইনফর্ম করে দিয়েছি, রাষ্ট্র তো নিজেই ছিলেন। আমরা কোর্টের আদেশ, লিখিত আদেশ পাওয়ার পরে যথাযথ আইনি ব্যবস্থা নিব, যেন 39 জন ব্যক্তিকে অ্যারেস্ট করে আইনের আওতায় তাদেরকে আনা যায়। না, ওটা কোর্ট খুব আশ্চর্য হয়েছেন। আমরা আর্গুমেন্টের একটা পর্যায়ে বলেছি, আমরা ইদানিং দেখছি পিজি হাসপাতালের একটা ফ্লোর হবিগঞ্জে রিসর্টে পরিণত হয়েছে। কোনো কিছু হলেই 24 ঘন্টার মাথায় ওখানে চলে যায়, চলে গিয়ে ওখান থেকে একটা সার্টিফিকেট নিয়ে আসে। বিষয়টি আপনাদের ভেবে দেখা উচিত। হাইকোর্ট বলেছে প্রয়োজন আমরা এটা রুল ইস্যু করবো। এভাবে কিভাবে হয়? কাজে সবার জন্য তো বিচার সমান। আমরা কদিন আগে অ্যাপিল বিভাগের জাজমেন্টও দেখিয়েছি, সেখানে আর্টিকেল 27 ভাষায় বলে দিয়েছেন আইনের দৃষ্টিতে সবাই সমান। হাইকোর্ট যখন বিচার করবে তাদেরকে সবাই ইকুয়ালি ট্রিট করবে। উচ্চতর আদালতের যে অবজারভেশন সেটা আমরা আদালতকে পড়ে শুনিয়েছি। সর্বশেষ জেনারেল হারুনের জামিনের দরখাস্ত খারিজ।